for your very inspiring and guiding speech. Basically, sir, je kotha ta bollen, ami oi kotha shutto dhore ekta kotha boli. Jehetu onara ek orthe being a board of director, being a DMD, uni eki shonge shonge amader ei program er guest as well as আমাদের পার্টিয়ার টিম আমরা ফাইন্যান্স টিমে যদি বলি আমি আপনাদের টিমের অভিভাবক সেই অর্থে বলা অলরেডি আমাদের সিএইচআর স্যারও কিছুটা কথা বলেছেন আপনারা খেয়াল করেছেন স্যার একটা ছোট্ট উদাহরণ দিলেন ওই উদাহরণটা টেনেই কথা বলি যে কোনো এক জুতার যিনি পলিশ করেন অথবা জুতা রিপেয়ার করেন সো এরকম পথে ঘাটে হাজার হাজার এরকম লোক পাবেন আপনারা প্রত্যেকটা গলির মোড়ে প্রত্যেকটা অফিসের একটা অফিস হাবের কোনো আপনারা পাবেন বাট সাম ইনোভেটর উনি কী করেছেন ওই জুতার দোকানের পাশে লিখে রেখেছেন যে জুতার হসপিটাল এই কথাটা স্যার কেন বললেন বিকজ প্রত্যেকটা ছোট এবং বড় কাটিং কাজে কিন্তু ইনোভেশন আনা যেতে পারে প্রত্যেকটা কাজ সিম্পল একটা কাজ কিন্তু আপনারা চাইলে একটু অন্যভাবে করতে পারেন এই কথাগুলো আমরা আমাদের মিটিং রুমে আমরা ইনডোর মিটিং করে বলি বাট আই হোপ দ্যাট যে আজকের এই মিটিংয়ের পরে কালকের থেকে ভিজিবল একটা চেঞ্জ আমরা আমাদের ক্রস ফাংশনাল লোকরা দেখবে আমরা নিজেদের দেখবো এই কারণেই দেখবো যে দেখেন আমরা ফাইন্যান্স বাদ দিই আমি একজন পিয়নের কথা বলি অথবা আমার বাসার যিনি গাড়ি চালা আমাকে সাপোর্ট করে যদি আমি পার্টিকুলারলি অফিসে স্টার্ট করার সময় দেখি আমি গাড়িতে ওঠার ভিতরে গাড়িটা নোংরা করে রাখছেন অথবা উনি গাড়ির ভিতরে ব্যাড স্মেল আসছে অথবা গাড়িটা আমি একটু কমফোর্টেবল বসছি উনি খুব জোরে হঠাৎ করে টান দিলেন অথবা ব্রেক করলেন ডিসকমফোর্টে থাকলাম সারাটা দিন শুরু হয় খারাপ সো প্রত্যেকটা ছোট এবং প্রত্যেকটা বড় কাজই কিন্তু একটা অ্যাকোমোডেট হয়ে কিন্তু আজকে হয় আজকে আমরা যখন কোনো সেলসের একটা লোক একটা প্রোডাক্ট যে দোকানে সেল করে এর পিছনে কিন্তু ফ্যাক্টরির সেই ওয়ার্কার থেকে শুরু করে ম্যাটেরিয়াল প্রোকিউরমেন্ট থেকে শুরু করে ফাইন্যান্সের সব জায়গায় ইনভলভ থাকে সো আমরা যেহেতু আমরা নিজেরা ফাইন্যান্স টিমের লোক এখানে আমাদের দুই তিনজন সম্মানিত গেস্ট আছেন আমরা নিজেরা কমিট করতে পারি কি না যে ফ্রম টুমোরো অর ফ্রম টুডে আমরা একটু চিন্তা করব যে আমাদের রেগুলার নেচারের একই ধরনের কাজ একই ধরনের মনোটিনিয়াস কাজ অথবা আমরা ফিল করি যে এটা আসলে কোনো ইনোভেশনের সুযোগ নেই বলে মনে হয় আপাত দৃষ্টিতে বাট এই জায়গাতে কিন্তু আমরা উই ক্যান অ্যাড সাম ভ্যালু আমরা স্যার যেটা বললেন যে এরকম অনেক সুযোগ আছে যে আপনি মাহবুব সাহেবের টিম আমরা হোপফুলি ডিমিসার উনি শারীরিকভাবে টর্চতুন চলে যাবেন টু থ্রি মিনিটস আমরা টিম ওয়াইজ ছবিও তুলবো কথা বলবো বাট আমি যদি বলি যে মাহবুব সাহেবের টিম ট্রেজারি ডিপার্টমেন্ট আমি মনে করি যে এই ডিপার্টমেন্টটা একটা অর্গানাইজেশনের ফেস হতে পারে একটা এয়ারপোর্ট যেমন একটা কান্ট্রির ড্রয়িং রুম বলতে পারেন একটা অফিসের রিসেপশন যেমন বলতে পারেন যে একটা একটা অর্গানাইজেশনের ফেস লিফটিং করতে পারে সে তেমনিভাবে ওনার সাথে কিন্তু সবচেয়ে বেশি আউটসাইড লোকের সাথে ইন্টারাকশন হয় আমাদের ভ্যাট আমাদের ট্যাক্সেশন ডিপার্টমেন্টে যারা তাদের সাথে কিন্তু ইন্টারাকশন হয় সো এই ইন্টারাকশনের জায়গাগুলো যেখানে স্পেশালি পাবলিক ইন্টারাকশন আছে সেই জায়গাগুলো কিন্তু ইনোভেশনের সুযোগ অনেক বেশি আছে সো আই হোপ দ্যাট যে এটা আমরা প্রয়োজনে আজকে আমরা চিন্তা করি যে ফাংশন ওয়াইজ ফাইন্যান্স টিম অনেক বড় হওয়ার কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা ফাংশন আলাদা আমরা জানি তারপরে একটু বলি আমরা কোর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট একটা টিম আছে আমাদের বিজনেস প্ল্যানিং যে ডিপার্টমেন্ট কস্টিং এবং বাজেটিং সহ যে একটা টিম আছে আমাদের রিসেন্টলি আইপিও শুরু করেছে আইপিও একজনের দিয়ে টিম শুরু আছে আমাদের একটা ট্রেজারি টিম আছে বিকজ ইউনো যে একটা অর্গানাইজেশনের 70-80 কোটি টাকার প্রত্যেক মাসের ট্রানজ্যাকশনের জন্য এবং ক্যাশ ডিলিংশনের টিম আছে আমাদের ট্যাক্সেশন টিম আমাদের ভ্যাট টিম আমাদের টিম আছে যে টিমটা আমরা বলি হচ্ছে যে ছিল মূলত টিমটা চেঞ্জ হয়েছে প্রথমে একসময় সেলস অ্যাডমিনে ছিল ইনিশিয়ালি ছিল সাপ্লাই চেনের সঙ্গে পরে সেলস অ্যাডমিনের সঙ্গে গেছে এখন ফাইন্যান্সের সঙ্গে আছে মশিউর সাহেবের যে টিমটা সো এর বাইরে সেক্রেটারি ডিপার্টমেন্টটা আমাদের আছে আমরা কোম্পানি সেক্রেটারির দায়িত্বটা একসময় সেপারেট ছিল বাট আমরা নিয়েছি সো অল টুগেদার যেভাবে আমরা এসবিও সবাই এখানে আছে আমরা এসবিগুলো ডিফারেন্ট ট্রিট করলেও অ্যাকাউন্টসের লোকগুলো একই আমরা নিয়েছি সো প্রত্যেকে যদি প্রত্যেকের কাজের এরিয়ার একটু ইম্প্রুভমেন্ট আমরা অনেকগুলো টার্ম জানি একটা বলি কাইজেন ম্যানেজমেন্ট এই টার্মটা আজকে মাথায় ঢুকাই নেন তো বিকজ এই একটা ওয়ার্ড যদি আজকের এই ডিনার প্রোগ্রাম ইনফর্মাল একটা আনন্দঘন পরিবেশ থেকে একটা ওয়ার্ড শিখে যদি চিন্তা করেন ইউ ক্যান ইমপ্রুভ এ লট কাইজেন হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যে কাজ যে করে আজকে মেসফার সাহেব যদি তার এখান থেকে কী হয় এসএসজির মোস্ট ক্যাশ একদম ক্যাশ পার্টের ডিলিংটা হয় যদি মেসফার সাহেবের এখানে একজন ফ্যাক্টরি পিপল একজন সাপ্লায়ার একজন এইচআর পিপল একজন অ্যাডমিন পিপল যদি কালকে থেকে ডিফারেন্ট অ্যাপ্রোচ পায় যে আগে উনি একটা টাকা দিতে গিয়েছেন ওনার প্রাপ্য টাকা অথবা ওনার বিলের টাকা অথবা অ্যাডভান্সের টাকা মেসফার সাহেব গত 10 বছর যাবৎ এই কাজই করে আসছেন কালকে থেকে যদি এটা স্পেশালি হয় যে ভাই কেমন আছেন স্মাইলিং ফেসে দিলেন আর কোনো হেল্প করতে পারি কি না এই অ্যাপ্রোচটা এই কথাটাই কিন্তু
টিমটাকে অনুভব নিতে পারে। মাহফুজ সাহেবের টিম আজকে আমরা কিন্তু প্রত্যেকে কাজ করি, আই বিলিভ, এবং এটা আই থিঙ্ক যে বোর্ড অফ ডিরেক্টর এবং অন্যরা বিলিভ করবে, ফাইন্যান্স টিম ইজ এ ভেরি রোবাস্ট এবং ভেরি হার্ডওয়ার্কিং টিম, এবং মোস্টলি আমরা কিন্তু সারাদিনই বিভিন্ন, যেহেতু ফাংশনাল কাজে অনেক বেশি জড়িত এবং সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট কাজে, বিং এ লিডার আমি যদি ইনভলভ হই আমার টিম অটোমেটিকলি ইনভলভ হয় বিভিন্ন ডেভেলপমেন্ট। এসএসজি গত 4 বছর 3 মাসের আমার এক্সপিরিয়েন্সে বলে যে যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে ফাইন্যান্স কোনো না কোনোভাবে ইনভলভ ছিল। সো ফাংশনাল কাজ যেমনি একটু করেও একটু যদি উল্টাপাল্টা হয়, পেমেন্ট যদি একদিন ডিলে হয়, সবচেয়ে আগে কিন্তু বেল বাজে যে ফাইন্যান্স থেকে কোনো একটা প্রবলেম। এরকম ডেইলি মনিটর করা যায় এরকম ডিপার্টমেন্ট কিন্তু খুব কম আছে, ডেইলি রিপোর্ট শো করে। আজকে ভ্যাটের একটা ভুল হলে ফ্যাক্টরি ভ্যাটের লোকজন ইন্সপেকশন হলে আমরা বুঝে ফেলি, আজকে আমরা বুঝে ফেলি ব্যাংকের একটা পেমেন্ট যদি একদিন ডিলে হয় তাহলে কিন্তু আমাদের নোটিস চলে পড়ে। সো উই আর এ টিম, যেটি আজকে মশিউর যদি কোনো কারণে একটু ভুল করে ডেলিভারি ভুল করে তাহলে কিন্তু পুরো সাপ্লাই চেইন সেলসে ডিস্টার্ব হয়ে যাবে। সো এই টিমটা এমন একটা টিম যার রেজাল্টটা এভিডেন্ট প্রত্যেক দিন দেখা যায়, সঙ্গে সঙ্গে আমরা কোয়ালিটিভ কিছু কোয়ান্টিফাই করতে পারি যে গত 4 বছর আগে আমাদের পেমেন্ট ছিল মাসে 25 কোটি টাকা, সেখান থেকে আমাদের 3 টাইমস হয়েছে, আমাদের রেভিনিউ 2 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। বাট এই কোয়ান্টিফাই না করে কোয়ালিফাই করতে পারি, আমরা যদি কোয়ালিটিভ কাজ করতে পারি আমি বিশ্বাস যে আজকের থেকে একটু থিঙ্কিং উই রিয়েলাইজ আওয়ার সেলফ দ্যাট উই মাস্ট বি এ থিঙ্কিং অ্যাজ ওয়েল, শুধু কাজ করবো না, কীভাবে একটু বেটার কাজ করা যায়, একটু সিম্পলিফাই করে কাজ করা যায়, কাজকে কীভাবে কমফোর্ট জোনে নেওয়া যায়, অন্যকে হেল্পিং অ্যাটিচিউড করা যায়। সো দিস ইজ আওয়ার এক্সপেকটেশন, এবং হোপ যে যেটা আমাদের সিএইচও সাহেব বললেন যে আমরা যেটা বাড়ি সাহেবও যেটা বললেন, বছর 2 আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, প্রোগ্রামটা কোথায় ছিল এনামো সাহেব, খুব ভালো একটা প্রোগ্রাম ছিল আমাদের, ওইরকম একটা প্রোগ্রাম আমরা আবারও করতে চাই সামনে বর্ষা সিজন হলে, শীত আসবে, উই অবভিয়াসলি ডু ইট বিকজ এমডি স্যার গত বছর আমাদেরকে বলেছিলেন করার জন্য, বাট আমাদের কাজের আমরা করতে পারিনি। সো এবং সেই জায়গায় অবভিয়াসলি থাকবো, এবং আমি আশা করি যে সেই প্রোগ্রামে যে ডিএমডি স্যার এবং সিএইচএর সহ আমাদের ফাংশনাল হেডটা বলবেন যে ফাইন্যান্স টিমটি একটু বেটারভাবে পাচ্ছি। সো আমরা কি এটা বলতে পারি, আমরা কি আশা করতে পারি যে ফ্রম টুমরো আমরা একটু ডিফারেন্টলি করতে যাবো? কোথায় সমস্যা হয়, কেউ যদি মনে করেন যে না স্যার আমি পাচ্ছি না, কীভাবে ইম্প্রুভ করবো, কী করলে ভালো হয়, আমি তো আছি, আই ক্যান হেল্প ইউ টু মানে শো দ্য ওয়ে হাউ ক্যান ইউ ইম্প্রুভ ইউর সার্ভিস। সো আমাদের মনে হয় আমরা আবারও ডিএমডি স্যারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, উনি অসুস্থ ফিল করছেন, উনি এই প্রোগ্রামের পরে উনি চলে যাবেন, আমরা অফিসিয়াল ডিনার পার্টি যাবো। থ্যাংক ইউ।